আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়া গ্রামে। আজকে আমরা এসেছি যে ডেইরি ফার্মে, ফার্মটির নাম হচ্ছে তারেক ডেইরি ফার্ম। তো তারেক ভাই বিদেশে চলে যাওয়ার কথা ছিল, উনি তখন বিদেশ না গিয়ে ওনার এলাকাতে আপনারা জানেন যে প্রচুর গাভী পাওয়া যায় এবং অনেকেই গাভীর ব্যবসা করেন। তখন উনি সেই টাকা দিয়ে এবং ওনার মামার কিছু টাকা দেন, তো ওনারা মামা ভাগ্নে দুজনে মিলে পার্টনার হিসাবে গাভীর ব্যবসা শুরু করেন। তো ওনার মামা মূলত থাকে সৌদি আরব, আর উনি দেশে এখন নিজেই গাভীগুলো ক্রয় করতেছেন, লালন পালন করতেছেন এবং এগুলো উনি বিক্রিও করতেছেন। তো আমরা আজকে দেখাবো যে তারেক ডেইরি ফার্মে কী কী জাতের গাভীগুলো রয়েছে এবং এই গাভীগুলোর দুধের পরিমাপ, তাদের সম্পর্কে একদম বিস্তারিত তথ্য, খুঁটিনাটি তথ্য, যত আশা করি গাভীর দাম জানতে এবং গাভী সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো তারেক ভাই আমরা তো জানতে পারছিলাম যে আপনি বিদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু বিদেশ না গিয়ে আপনি এই ব্যবসার সাথে জড়িত হলেন, তা আসলে কীভাবে কী এটা যদি একটু বিস্তারিত বলেন। আসলে আমার বিদেশ যাওয়ার কথা ছিল, আমার মামা সৌদি আরবে থাকে, তা বললো দেশের অভাবে সে একটা ভালো না, তাই বললো যে মামা বললো বাসায় ফার্ম করে কিছু একর বিদেশ আসার দরকার নেই, তাই এই মামা কিছু টাকা দিছে, আমার বিদেশ যাওয়ার কিছু টাকা ছিল, ওই দিয়ে এই টুকিটাকি এই গরু নিয়ে ব্যবসা করছি আর কি। আচ্ছা, তো এখন কয়টা গাভী আছে আপনার এখানে বিক্রি করার? আমার এখানে গাভী আছে বিক্রি করার মতো দশটা আছে। দশটা আছে, তো তারেক ভাই চলেন আমরা আপনার গাভীগুলো দেখি যেগুলো আপনি বিক্রি করবেন। আচ্ছা ভাই, আমরা শুরুতে যে গাভীটি দেখতে পাচ্ছি তারেক ভাই, এটা কি জাতের গাভী? এটা অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান গাভী। এই গাভীটা কয় দাঁত বয়স ভাই? ছয় দাঁত ভাই। ছয় দাঁত, এটা কি বাচ্চা আছে সাথে? হ্যাঁ বাচ্চা আছে। এটা কি দ্বিতীয় বিয়ান না তৃতীয় বিয়ান বাচ্চা? দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান, কি বকনা না সার বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা, তো এই গাভীটা থেকে গাভীটার বকনার বয়স কয়দিন? এক মাস। এক মাস হয়েছে, তো পরিপূর্ণ দুধই তো পাচ্ছেন না? হ্যাঁ পরিপূর্ণ দুধ পাচ্ছি। দুই বেলায় কয় কেজি দুধ পাচ্ছেন? সকালে 8 লিটার, বিকালে 4 লিটার, 5 লিটার এরকম, মানে দুই বেলা 12-13 লিটার দুধ পাচ্ছেন? 12-13 লিটার। আচ্ছা, তো তারেক ভাই গাভীটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? এটা বিক্রির জন্য চাচ্ছে হচ্ছে 1,40,000। 1,40,000? হ্যাঁ। আচ্ছা, এটা কীরকম দাম হলে বিক্রি করা যাবে? এটা 30-35 হলে বিক্রি করা যাবে, 5,000 কম। 30-35,000? হ্যাঁ এরকম হলে বিক্রি করা যাবে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আর কিছু গাভী। তো আমরা আরেকটি গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এটা হলস্টার ফিজিয়ান। হলস্টার ফিজিয়ান, হুম। এই গাভীটা কয় দাঁত বয়স? এটার আছে 4 দাঁত। এটা 4 দাঁত, হুম। আচ্ছা, তো এই গাভীটার কি বাচ্চা আছে না? হ্যাঁ বাচ্চা আছে। বাচ্চা আছে? বাচ্চা আছে। কি দ্বিতীয় না তৃতীয় বিয়ানের বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বিয়ানের বাচ্চা, হ্যাঁ। কি বাচ্চা, বকনা না সার? বকনা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স হচ্ছে 25 দিন। 25 দিন, তো দুধ তো ভালোই, মানে পরিপূর্ণ দুধ পাওয়া? হ্যাঁ পরিপূর্ণ দুধ পাওয়া যাচ্ছে। দুই বেলায় কত লিটার দুধ পাচ্ছেন? দুই বেলায় 15 লিটার পাওয়া যাচ্ছে, সকালে 10, বিকালে 5। দুই বেলায় এটা থেকে 15 লিটার দুধ? 15 লিটার দুধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এই গাভীটা? এটা বিক্রির জন্য 1,50,000 টাকা। 1,50,000 টাকা? 1,50,000 টাকা যাচ্ছে। আচ্ছা, এটা কি চাওয়া দাম, মানে আর একটু আলোচনা সব? তারপরে আলোচনা হিসাবে আসলে দেখলেন দুধ হিসাবে দেখে 5-10,000 টাকা কমানো যাবে, এরকম কমানো যাবে, বাড়তে যাবে। ঠিক আছে, চলেন আমরা আরো দেখি। আরেকটা গাভী দেখতে পাচ্ছি, কি জাতের? এটা হলস্টার ফিজিয়াম। হলস্টার ফিজিয়াম, কয় দাঁত বয়স? এক প্রথম বিয়ান দিবে। প্রথম বিয়ান দিবে। আচ্ছা, কয় মাসের প্রেগনেন্ট? 7 মাসের প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, এই এটা বকনাটা কত দাম চাচ্ছেন? 7 মাসের প্রেগনেন্ট, এটা দাম চাচ্ছে 1,20,000। 1,20,000, হুম। কীরকম হলে বিক্রি করা যাবে এটা? এটা 15 হলে বিক্রি করা যাবে। 1,15,000 হলে? 15 হলে বিক্রি করা যাবে। আচ্ছা, চলেন আমরা আরও দেখি। আপনার খুব বড়সড় একটা গাভী দেখতে পাচ্ছি, কী জাতের গাভীটা? এটা অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান গাভী, হুম। আচ্ছা, এই গাভীটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত। 4 দাঁত, সাথে বাচ্চা কি এটারই? হ্যাঁ এটারই। আচ্ছা, তো এটা কি কি বকনা না সার বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স হচ্ছে 1 মাস। 1 মাস, এটা কি দ্বিতীয় বিয়ান না তৃতীয় বিয়ান? দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ানের বাচ্চা, বাচ্চার বয়স হচ্ছে 1 মাস, হুম। কত লিটার দুধ পাচ্ছেন দুবেলা? এটা 18 লিটার দুধ পাচ্ছি দুবেলা। দুবেলা 18, হুম। আচ্ছা, তো এই গাভীটা বিক্রির জন্য দাম চাওয়া কত? এটা বিক্রির জন্য 1,80,000। 1,80,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ চাওয়া দাম। কীরকম দাম হলে এই গাভীটা বিক্রি করা যাবে ভাইয়া? কম আসলে দেখলে শুনে নেবে, তারপরেও মনে করেন যে 70-75 এরকম হলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, চলেন আরো দেখি। ভাই একটা বকনা দেখতে পাচ্ছি, এটা কি জাতের বকনা? এটা রানী শঙ্কর ভাইয়া। রানী শঙ্কর, হুম। এটার বয়স কয় মাস ভাই? 22 মাস ভাইয়া। 22 মাস, হুম। তাহলে কি তো বীজ দেওয়া আছে না? হ্যাঁ বীজ দেওয়া আছে। কয় মাসের এটা বীজ দেওয়া?
পাঁচ মাসের বীজ দেওয়া আছে। পাঁচ মাসের? হুম। ডাক্তার দিকে চেক দেওয়া আছে? হ্যাঁ, ডাক্তার দিকে চেক দেওয়া আছে। আচ্ছা, এই পাঁচ মাসের গাবো আপনারা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? এক লাখ। এক লাখ টাকা? হুম। কিরকম দাম হলে এটা বিক্রি করা যাবে ভাই? ভাই এটা 95 হলে বিক্রি করা যাবে। 95,000 হলে বিক্রি হবে। 95 গাব প্রাণী বকনা? হ্যাঁ। আচ্ছা চলুন, আমরা আর কিছু তো আমরা লাল একটা গাবি দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এটা কি জাতের গাবি? এটা শাহিওয়াল। শাহিওয়াল গাবি? হুম। আচ্ছা, এই গাবিটা কয় দাঁত বয়স? এটার দুই দাঁত। এটা দুই দাঁত বয়স? হুম। আচ্ছা, তো এটা কি আগে বাচ্চাটাতে দিয়েছেন, এই প্রথম বাচ্চা দিবে? না, এটাই প্রথম। প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ। এটা কয় মাসের প্রেগনেন্ট? এটা হচ্ছে 7 মাসের প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্ট? হুম। আচ্ছা, তো কিরকম দুধ আশা করা যাচ্ছে এটার যে জাতমান? ভাই সব গরুর তো মানে জানে দুধ কম, তারপরে মনে করেন যে সকালে 5-6, বিকালে 3-4 এরকম দিবে, দুবেলায় 9-10 দিবে আর কি। আচ্ছা, তো বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এই শাহিওয়াল গাবিটা? এটা বিক্রির জন্য দাম চাচ্ছে 1,20,000। 1,20,000? হুম। আলোচনা হবে কিছু কমাতে হবে? কমাতে হবে। আচ্ছা চলো না। আচ্ছা, তো আমরা আরেকটা বকনা দেখতে পাচ্ছি তারেক ভাই, এটা কি জাতের বকনা? এটা হচ্ছে জার্সি। জার্সি বকনা? হুম। আচ্ছা, বয়স কয় মাস এটা? বয়স হচ্ছে লেগান 22। 22 মাস? হুম। আচ্ছা, তাহলে তো বীজ দেওয়া আছে? হ্যাঁ, বীজ দেওয়া আছে। কয় মাসের বীজ দাও? 4 মাসের বীজ দেওয়া আছে। 4 মাসের প্রেগনেন্ট? হুম। আচ্ছা, তাহলে তো এটা বাচ্চা ডাক্তার দিয়ে নিশ্চয়ই পরীক্ষা? হ্যাঁ, এটা ডাক্তার দিয়ে পরীক্ষা করা আছে। আচ্ছা, তো আপনি এই 4 মাসের গাব যে বকনাটা কত বিক্রির জন্য দাম চাচ্ছেন? এটা 70,000 টাকার দাম চাচ্ছি। 70,000? মাত্র 70? তো তার একবার আমরা তো আপনার এখানে কিছু গাবি এবং বকনা দেখলাম, এগুলো আপনি বিক্রি করেন, তো এগুলো যদি আপনার এখান থেকে নিতে চায় আমার দর্শকরা কীভাবে নেবে এবং আপনার এখান থেকে নেওয়ার পদ্ধতিটা কি? আমাদের বাসায় আসবে, তার দেশে দেখবে, যাচাই বাছাই করে দুধ কতখানি হচ্ছে, কতখানি পরিমাপ দেখে তার জিনিস সে দিক ঠিক করে দেখে নেবে। আচ্ছা, মানে আপনারা এখানে এসে যাচাই বাছাই করে গাবি নিতে পারবে? গাবি নিতে পারবে।